বন্ধুরা, বোটের আগেই জেতার ফিল পাচ্ছে বাংলার অন্যতম আলোচিত হিরো আলম। সারা দেশের মানুষের ভালোবাসার কারণেই প্রার্থীরা ফিরে এসেছে বলে মনে করে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার 22 জুন বিকেলে তিনি এসব কথা জানান। ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রার্থীরা ফিরে পেয়ে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা ভুল ছিলেন, ইসি ঠিক। সেদিন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, কিন্তু তিনি রিটার্নিং কর্মকর্তা আমার কথা শোনেনি। তিনি হয়তো ইচ্ছে করেই আমার সঙ্গে এমনটি করেছেন। হিরো আলম আরও বলেন, প্রার্থীরা ফিরে পেয়ে দারুণ লাগছে, খুব ভালো ফিল পাচ্ছি, ভোটের আগেই জেতার ফিল হচ্ছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররা অবশ্যই ভোট দিতে আসবেন, আপনার এলে ভোটারের চিত্রে পাল্টে যাবে। ভোটের দিন কেউ ঘরে বসে থাকবেন না, আপনারা না এলে তারা কারচুপি সুযোগ পাবে। এর আগে বগুড়ার 4 কাহালু নন্দীগ্রাম ও বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। ওই নির্বাচনে যাচাই বাছাইয়ের তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে প্রার্থীদের ফিরে পেলে নির্বাচন কমিশন আপিল করেন, সেখানে ব্যর্থ হয়ে তিনি হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থীরা ফিরে পান।